এখন বাজে হচ্ছে 1:30, ওটা 10:30 লাগছে। যাই হোক, তো 1:30 বাজে, আজকে আমি ব্লগ এখন থেকে শুরু করছি। আজকে ভেবেছিলাম ব্লগ করবো কি না ঠিক ছিল না, কিন্তু একটুখানি বেরাবো, অফিসে একটু টাইম অফ নিয়েছি, তো ভাবলাম যে ব্লগ করেই নিই। যখন যাচ্ছি হাতিবাগানের একটু উইন্টার কালেকশন দেখতে যাচ্ছি আমরা, যতদিন না উইন্টার থাকে তার থেকে বেশি সোয়েটার হয়ে গেছে আমাদের, তো তাও যাচ্ছি। এখানে অফিস চলছে, এই যে আমার অফিস, মানে আমার ল্যাপটপ, এটা আমার অফিস না। তো ওয়েলকাম ব্যাক। আর আজকে মা একটা খুব স্পেশাল ডিশ রান্না করেছে, যদি আজকে সানডে না, না কোনো ছুটি আছে, তাও দেখা। This is chili fish. এটা আমাদের দুপুরের লাঞ্চ। ও মাই গড, ফ্রাইড রাইস আর চিলি ফিশ। তো এই হচ্ছে ব্যাপার, আজকে দুপুরে আমরা ফ্রাইড রাইস আর চিলি ফিশ খেয়ে বেরিয়ে পড়বো আমাদের উইন্টার কালেকশন অভিযানে, তো তোমরা দেখতে থাকো। আর তো রেডি হয়ে গেছি, আর এখন বেরাচ্ছি আমরা হাতিবাগানের উদ্দেশ্যে, আমি, মা আর দিদি ভাই, থ্রি মাস্কেটিয়ার্স। যাই, আর তোমার সাথে শেয়ার করে দিচ্ছি ওখানে উইন্টারের কীরকম কী কালেকশন এসছে না এসছে। তো বেরাই এখন। প্যান্টালুনস এসছি, দিদি ভাই ওদিকে কেনাকে দেখা যায় দেখছে, কেনাকে দেখা যায় দেখছে, তো এখান থেকে তারপর হাতিবাগান যাবো। এই জ্যাকেটগুলো আমার খুব ভালো লাগে, যদি কালারটা ডিফারেন্ট হতো। হাতি প্যান্টালুন আমাদের ঘোরা হয়ে গেছে, আর এখন এখান থেকে আইসক্রিম ট্রিট দিচ্ছে দিদি ভাই। আমার অনেকদিনের ইচ্ছা একটা টুপি কেনার, ফাইনালি আমার টুপি কেনা হয়। দেখতে পারো, দেখে নিতে পারো, কিন্তু বাজার কলকাতা এসছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে কি নেবো আর কি নেবো না। লুক, আমার এই জ্যাকেট গুলো না হেভি লাগে, এইটা দেখ কিউট কালার গুলো, বেশি দামও না। এইটা তো ভালো লাগছে, কিন্তু লাইট কালার, মা আমার খ্যাক খ্যাক করবে। এইটা একটা কিনে
আমরা কি আমাদের হেভেনে এসেছি? হেভেন তো কিছু আছে যে আমরা পুরো কনফিউজ হয়ে যাচ্ছি। সিনটা কি ভালো লাগছে? হ্যাঁ আমার তো ভালোই লাগছে, পরে দেখ। ভালো লাগছে ওর, হবে তো লোকাল। তোকে লাগছে না কিউট? আমার মা পুরো সিটি মার্ট ঘুরে মার কি পছন্দ হয়েছে এই করে পালাচ্ছ কেন? আমরা এখন সিটি মার্টে বসে আছি আর মার কিছুই পছন্দ হয়নি অ্যাজ ইউজুয়াল। শপিং চলছে তো চলছেই, চলছে তো চলছেই। এই যে চুল দেখতে পাচ্ছেন, হ্যালো আমি এবার আলুর চপ খাবো, একটাই নাও, একটা আলুর চপ, দুটো পেঁয়াজি দেবে। এখন আমরা বাস থেকে নামলাম, হাতিবাগান থেকে ফিরেছি আর যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। আর ওই যে আমার মা, তোমরা দেখলে রেড হ্যান্ডেড মাকে ধরেছি চপ কিনতে, মার খাওয়া বারণ, মা চালিয়েই যাচ্ছি, কি আর বলবো, কিছু বলার নেই। তো এখন বাড়ি যাই আর অনেক কিছু কিনে নিয়েছি। তো বাড়ি এসে গেছি, তো আর তোমাদের একটু দেখাই কি কি কিনলাম না কিনলাম। দিদিভাই যে কেন মেকআপ ব্রাশ কিনেছে আই হ্যাভ নো আইডিয়া, কারণ মেকআপ তো আমরা খুব করি। দেখ এই যে এই মেকআপ ব্রাশ, কি ব্লাশ ব্রাশ নাকি, এখানেও কত নিয়েছে জানি না, এটা মনে হয় 180 rupees নিয়েছে আর এটা 100 rupees নিয়েছে। আর এইসব ক্লিপ কিনেছে, এটা কি বিউটি ব্লেন্ডার না কি ওটা নিয়েছে। আর আমি নিয়েছি আমার অনেক দিনের একটা শখ, টুপি। এটা তো আর এদিকে ওড়না ফোড়না এইসব এই নিয়েছি।
অনেক কষ্ট হয়ে গেছে, মা আমাকে গরম গরম কফি বানিয়ে এনে দিয়েছে, মিল্ক কফি না কি বলে, ক্যাপাচিনো, নর্মাল কফি, 2 টাকার পাতা, ইনস্ট্যান্ট কফির পাতা কিনে এনে ওইটা দিয়ে কফি বানিয়ে দিয়েছে। তো এখন এটা আমি একটু খেয়ে নিই, আর আজকে আমার পড়ানোও নেই, আর তারপরে কাজ নিয়ে আবার বসে পড়বো 7টা থেকে। বড় একটা ব্লান্ডার করে দিয়েছি, মা নতুন বিছানার চাদর পেতেছে আর আমি ওখানে কফি ফেলে দিয়েছি, আর সেটা আবার ব্লক করছি বাঘের সামনে বসে, এটা উঠবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে, কালকে আর আমি ব্লগ ট্লগ করিনি, ওইদিকে ফিরে বললাম আর বলে দিচ্ছি, আজকে নেক্সট ডে, কালকে আর ব্লগ করিনি। তো তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পাপার একটা গাছ আসলো এখন ডেলিভারি, অনলাইন অর্ডার দিয়েছিল, আগের দিন একটা এসছে, ওটা রেকর্ড করা হয়নি, তো ওটা দেখাই তোমাদের, আর তোমরা দেখে না কি গাছ দিয়েছে, মাল্টা লেবু, হোয়াট ইজ দ্যাট, প্লিজ এক্সপ্লেন, মাল্টা মিন্স মুসম্বি, মিষ্টি মুসম্বি, টবের ভেতরেই হবে এটা, আছে আমার কাছে আরো ছাদে, হ্যাঁ আমি দেখিয়েছি, ওটা এটা খুব ছোট, এটা একটু অন্য অন্য ধরনের, এটা একটু এটা এসে নদিয়া থেকে, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, দেখা যাক কিরকম অবস্থা, অনেক দূর থেকে এসছে, তো দেখা যাক কি অবস্থা আছে এখন। দুটোই সেম, হ্যাঁ দুটোই সেম, এটা হচ্ছে ভারত সুন্দরী ফুল গাছ, এটা ফুলের রংটা পে লাল, একদম পুরো লাল আপেলের মতো রং, অনেক দূর থেকে এসছে, এখন একে স্প্রে করে ঠান্ডা জল স্প্রে করে কিছুদিনের জন্য রেখে দিতে হবে, 2 দিনের জন্য, তারপরে এটাকে রিপোর্টিং করা হবে, আশা করি ভালোই হবে গাছটা, দেখা যাক। আর এটা এসছে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, বাতকুল্লা বলে একটা জায়গা আছে, ওখান থেকে দেবু শিকদার, হ্যাঁ তো ছেলে সে পাঠায় বিভিন্ন নার্সারি থেকে কালেকশন করে, দেখা যাক, মনে হচ্ছে গাছ তো ভালোই আছে, এটা ঠিক হয়ে যাবে, এটা মোসাম্বি তো, এটা মোসাম্বি, আর এটা কুল গাছ, এটা লাল কুল হবে, এই গাছ দুটোর আপডেট তোমাদেরকে দিতে থাকবো, যখন রিপোর্টিং করবে তখন যদি আমি বাড়িতে থাকি বা কোনো কাজে ব্যস্ত না থাকি সেটাও তোমাদের দেখিয়ে। আর হলো আগে ও আগের দিন হাতিবাগানে গেলাম, তো ওখান থেকে বাজার কলকাতা থেকে দুটো হুডি কিনেছিলাম, তো ওটা তোমাদের দেখানো হয়নি কারণ একটু টায়ার্ডই ছিল, টায়ার্ড মানে একটু তাড়াহুড়োতে ছিলাম অফিসের জন্য, তো ওটাও আজকে তোমাদের দেখিয়ে দেবো। ওখানে কিন্তু খুব কম রিজনেবল অ্যাফোর্ডেবল প্রাইসে বাজার কলকাতায় এখন স্টক আছে, জাস্ট তোমাদের একটু বেছে নিতে হবে ওটাই, আর দেখিয়ে দেবো ওটা তোমাদের। এই যে এই হুডি দুটো কিনেছি, এটা এটা হচ্ছে একদম হুডি যেটা মানে চেন ছাড়া, আর এটা ওই জ্যাকেট টাইপের চেনওয়ালা, দুটোই ভালো দেখতে, এটা হচ্ছে 499 নিয়েছে আর এটা মনে হয় 599 নিয়েছে, আমার এক্স্যাক্টলি দামটা মনে নেই, কিন্তু এই আমার সবথেকে বেস্ট পার্ট মানে যেটা আমার খুব ইম্পর্টেন্ট মনে হয় যে এই হুডটা মানে এই টুপিটা বড়ো হওয়াটা খুব ইম্পর্টেন্ট, তো দুটোতেই সেরকমই আছে, একটা দিদি ভাইয়ের একটা আমার, তো এটাই হচ্ছে এই দুটো কিনেছি। আর আমি একটা জিন্স কিনেছিলাম প্যান্টালুনস থেকে কারণ আমার ব্ল্যাক জিন্স একটা দরকার। তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি একদম সকাল সকাল, যেহেতু কালকে আর শেষ করা হয়নি আর কালকে আর ব্লগও করিনি, তো যদি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, আর তোমার বন্ধুদের আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কী ভালো লাগলো আর কোনটা ভালো লাগলো না, আর তোমরা যদি তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে কোনো টাইপের ব্লগ তোমরা পার্টিকুলারলি দেখতে চাও ওটা আমাকে জানিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, আর আমার আগের ব্লগগুলো যদি এখন তোমরা না দেখে থাকো তাহলে প্লিজ গিয়ে দেখে নিও, তো টিল দেন তোমরা আগের ব্লগগুলো দেখতে থাকো, আর আমি একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসছি কিছু দিনের মধ্যে, তো বাই, আজকে আর গুড নাইট বলবো না, বাই।